যেখানে যাক আপনি ভোট পাচ্ছি ভোট দিবেন আপনার মনে যেখানে যায় আপনার ভোটটা আমরা জায়গায় যায় ভোট যেখানে যায় আপনি দেন কেন্দ্রে যাবেন সাহস করবেন যদি কোনো বাধা আসে প্রতিরোধ করবেন ধৈর্য অনেক ধরেছেন আর ধৈর্য ধরার দরকার নাই আচ্ছা যখন আপনার জায়গায় যে ভোটটা দিব দেন আপনি পান জি জি আপনি যেখানে ভোট দেন তবে কেন্দ্রে যাবেন অনুরোধ রইল মানুষের মনে দেখতেছেন এখনো অনেক আশঙ্কা আছে মানুষ কেন্দ্রে যেতে পারবে কিনা প্রশাসন এখনো নিশ্চিত করতেছে না মানুষের মাঝে যে ভোট দেওয়ার যে মেসেজ সেটি প্রশাসন নির্বাচন কমিশন এখনো দিতে পারতেছে না আমিও বলছি সুষ্ঠু নির্বাচন হবে না তারপরে জনগণকে কত আশ্বস্ত করব জনগণকে অনেক বুঝিয়েছি তোর বুঝতেছ না এটি প্রশাসন নির্বাচন কমিশনের দায়িত্ব যে ভোট প্রদান করা নিশ্চিত জনগণকে ভোট কেন্দ্রে আনা আমরা প্রার্থীরা দৌড়াচ্ছি প্রশাসন নির্বাচন কমিশনের কোনো সহযোগিতা দেখতেছি না কিন্তু সহযোগিতা করবে না তারা ভোট সুষ্ঠু হবে কিনা জানি না জনগণ এখনো খেপে আছে ভোট দিতে যেতে পারবে কিনা এই দুঃশাসনের সামিল থেকে পরিবর্তন করতে হবে রুখে দাঁড়াতে হবে প্রত্যেকটি মানুষকে আর কত ভোটের অধিকার মানুষকে ফিরিয়ে দিতে হবে মানুষের ভিতরে ভোটের আস্থা নিয়ে আসতে হবে ভোট যাকে দাও তাকে ভোটারদের কেন্দ্রে যাওয়ার সুযোগ করতে হবে ভোটাররা নিশ্চিত না ভোটারদেরকে বাড়ি বাড়ি যে হুমকি দেওয়া হচ্ছে বাড়ি বাড়ি যে হুমকি দেওয়া হচ্ছে যাতে করে 17 তারিখ তারা কেন্দ্রে না যায় অনেক ভোটার অভিযোগ করেছে আপনারা দেখবেন হাঁটেন দেখবেন ইনশাল্লাহ একটা করে ভোট দিবেন এটি আপনাদের কাছে অনুরোধ ভোটের কেন্দ্রে যাবেন একটা করে ভোট দিবেন এটি আপনাদের কাছে অনুরোধ আপনি দেবেন যাকে খুশি তাকে দিবেন ভোট অধিকার থেকে বঞ্চিত হবেন না আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আপনাদের কাছে একটা ভোট চাই ট্রাক মার্কা একটা ভোট চাই কেন্দ্রে যাবেন 17 তারিখ ভোট দিবেন ইনশাল্লাহ ভোট দিতে পারবেন আপনাদেরকে নিশ্চিত করছি ভোট কেন্দ্রে যেতে পারবেন যদি না দিতে পারেন সারা দেশের গণমাধ্যম আছেন বিশ্ববাসী আছেন দেখবেন এটা আপনাদের কাছে অনুরোধ আপনারা হতাশ হওয়ার কোনো কারণ নেই হতাশ হওয়ার কোনো কারণ নেই জায়গা কমে গেছে তো আবার 17 তারিখ ট্রাক মার্কায় ভোট দিবেন ট্রাক মার্কায় ভোট দিবেন সম্মানিত এলাকাবাসী সম্মানিত এলাকাবাসী এই সুমন কই আগামী 17 জুলাই আগামী 17 জুলাই 17 আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী 17 আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী জনাব তরিকুল ইসলাম ভুঁইয়াকে ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন আপনি ভোটারদের উদ্দেশ্যে কিছু বলেন তো এই ভোট সম্পর্কে আপনার কি ধারণা আছে সবাই আছে একটু বলেন তো খালা খালা আপনারা যদি ভোট যদি না দেন আপনারা যদি কেন্দ্র যদি না যান তাহলে ভোটটা দিবে কে বাবা বলেন আপনারা ভোট কেন্দ্রে যেতে পারেন ভোট দিচ্ছেন আপনারা দেখছেন অনেকেরই অভিযোগ আছে যে ভোট কেন্দ্রে তারা ভয়ে যেতে পারছে না ভয়ে যেতে পারছে না আমি আপনাদেরকে আরো কিছু বিস্তারিত দেখাচ্ছি ট্রাক মার্কে একটা ভোট দিবেন আমি আপনাদের ছেলের মতন একবার পরিবর্তন করে দেখেন একটাবার পরিবর্তন করে আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি একটাবার পরিবর্তন করে দেখেন বাবা আপনারা ভোট কেন্দ্রে যান ট্রাক মার্কায় ভোট দিন এবং একটাবার পরিবর্তন করে আমি আপনাদের কাছে একটাবার সুযোগ চাই আমি একজন শ্রমিক এবং শ্রমিক হিসাবে শ্রমিকের কাছে আসছি আমি এই মেহনতি মানুষের সাথে চলাফেরা করি খালা আপনি আমার মায়ের মতন ঠিক আছে ধন্যবাদ কেমন আছেন ভোট কেন্দ্রে যাবেন একটা করে ভোট দিবেন একটু রাখবার
ট্রাক মার্কায় একটা ভোট দিবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আপনাকে হাত জোর করে, হাত জোর করে ভিক্ষা চাচ্ছি যে ট্রাক মার্কায় জয় পরাজয় থাকবে, উৎসাহিত করুন, আনন্দিত করুন ভোট দিয়ে। সুষ্ঠু ভোট হলে আপনারা ভোটটা দিবেন, এটি আপনাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ। সুষ্ঠু ভোট হলে ভোটটি দিবেন, এটি আপনাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ। আমি ভোটারদের কাছে যাচ্ছি, তাদের কাছে অনুরোধ করছি ভোট কেন্দ্রে যাওয়ার জন্য। এটি নির্বাচন কমিশন নিশ্চিত করবে ভোটাররা কীভাবে কেন্দ্রে যাবে। ভোটাররা এখনও আশঙ্কায় আছে, ভয়ে গণমাধ্যমের সাথে কথা বলতেছে না, ভয়ে কথা বলতেছে না। যদি তাদের উপর হামলা হয়, ইতিমধ্যে অনেকে অভিযোগ করেছে ভোট কেন্দ্রে যেতে পারবে না। বিশেষ করে করাল বস্তিবাসী কি, আমরা যেহেতু করালে অনেক ভোট, সেহেতু করাল বস্তিবাসীকে নিয়ে আমরা আশঙ্কা করতেছি। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আগামী সতেরোই জুলাই স্বতন্ত্র এমপি প্রার্থী জনাব তারিকুল ইসলাম ভূঁইয়াকে ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। আগামী সতেরোই জুলাই স্বতন্ত্র এমপি প্রার্থী জনাব তারিকুল ইসলাম ভূঁইয়াকে সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম। আগামী সতেরোই জুলাই আপনার এলাকার গরিব দুঃখীর সন্তান জনাব তারিকুল ইসলাম ভূঁইয়াকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি আপনাদের মতন তরুণ, আপনারাই তো এগিয়ে যাবেন। কেমন আছেন ভোটার কি এখানে? না, দেড়শো। তাহলে দোয়া করেন, ট্রাক মার্কার জন্য একটু দোয়া করবেন, ট্রাক মার্কা একটা ভোট দিবেন। 2018-14 সালে ভোট দিয়েছেন, ভোট দেওয়ার সুযোগ 17 আসনে 17 তারিখে ভোট দিতে কেন্দ্রে যাবেন। যদি কোনো বাধা আসে প্রতিরোধ করবেন, প্রতিবাদ করবেন, কারণ আপনারা যদি প্রতিবাদ না করেন তাহলে সুষ্ঠু ভোটের পরিবেশ কখনো হবে না। প্রতিবাদ করতে হবে, আপনার মৃত্যু যেখানে লেখা আছে সেখানে হবে, আপনি ঘরে বসে থাকলে হবে, বের হলে হবে। এই যে আপনি বলছেন 2018-14 সালে ভোট দিতে পারে না, ভোট দেওয়ার সুষ্ঠু পরিবেশ নাই, খুবই আফসোস। এই 17 সাল সেই 17 তারিখে ট্রাক মার্কে একটা ভোট দিবে, আপনার মার্কা যেখানে মন চায় ভোট দেন, তবে আপনি কেন্দ্রে যাবেন সেটি প্রত্যাশা করি। সারা ভোটাররা আপনারা দেখছেন খুবই আশঙ্কা করতেছে কেন্দ্রে যেতে পারবে কিনা, ভোট হবে কিনা, এটা নিয়ে খুব আশঙ্কা। এবং তাদের কাঙ্ক্ষিত যে স্বপ্ন 17 তারিখে তারা ভোট দিতে পারে না, আমিও খুব প্রার্থী হিসাবে খুবই আফসোস করছি যে আমি ভোট পাবো কিনা বা জনগণ ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা। যদি জনগণ কেন্দ্রে যায় শতভাগ নিশ্চিত থাকেন 50,000 ভোটে জিতবো ইনশাল্লাহ, 50,000 ভোটে জিতবো ইনশাল্লাহ। আচ্ছা, গত বুধবারে আপনি বলেছিলেন যে গণসংযোগ করতে এসে বাধার সম্মুখীন হয়েছিলেন, আজকে কি এরকম কোনো? আজকে অনেক বাধার সম্মুখীন হচ্ছে, এটা নাকি যে আওয়ামী লীগের এরিয়া, এটা কেন আরাফাত ছাড়া পোস্টার কারণাই, তারপরে যা এটি মনে হচ্ছে নৌকার এরিয়া, অনেকে বলছে প্রকাশ্যে এখনো কেউ আসে নাই, যদি আসে এটার জন্য দাঁত ভাঙা জবাব এবং প্রতিরোধ গড়ে তোলা হবে ইনশাল্লাহ। প্রকাশ্যে বলছে যে এটি আরাফাত এলাকায় এখানে ঢুকা যাবে না, তারপরে আমরা ঢুকছি, অবস্থান করছি, আমরা দেখি কি হয়, যদি কোনো বাধা আসে ইনশাল্লাহ আপনার তাৎক্ষণিক দেখতে পাবেন। আপনি বললেন যে মাত্র আপনি 2018 সালে ভোট দিতে পারেন, কেন ভোট দিতে পারেন? পারেন না নাকি যান না, যাওয়ার প্রতিকূলতা ছিল ওই জন্য যেতে পারি, কোনো হুমকি দুমকি আসছিল কিনা, এরকম হুমকি দুমকি ছিল কিনা, পরিবেশ ছিল না,
কেন্দ্রে যেতে হবে বাধা দিলে গণমাধ্যম আছে প্রশাসন আছে বিভিন্ন স্তরের মানুষ আছে ওরা দেখবে ইনশাল্লাহ।